الطويلة المحبة ولا تكن خامسة الطول. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أرسل جامعة إسلامية دارون الرشيد সিনিগঞ্জ মাদ্রাসার সম্মানিত সভাপতি ও সম্মানিত সেক্রেটারি এবং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত মোরদিয়ানি কেরাম, ইলাকান্দি টিকাকান্দি বন্ধুগণ এবং মাদ্রাসার সম্মানিত আসাদে কেরাম ও ছাত্রবৃন্দ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের মতো এক মোবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মজলিস অত্যন্ত মোবারক মজলিস, যে মজলিসের দাম সবচেয়ে বেশি। দুনিয়ার কোন রাজা বাদশাহ মজলিসও এত দাম নয়। আজকের মজলিসের দাম যত বেশি, আজকে একজন কোরআনে কারীমের সবক দেওয়া হবে, আল্লাহর কালামের সবক দেওয়া হবে। ইতিপূর্বে কয়েকবার মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সবক আমরা দিয়েছি, কিন্তু আজকের মতো ভরপুর মজলিস আমরা পাই নাই। আজকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আসছেন, আপনাদেরকে আমাদের অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা কষ্ট করে আপনাদের মহামূল্যবান সময়গুলো আজকে এখানে দিয়েছেন, আপনারা আমাদের মাদ্রাসার ইতিহাস আমাদের সভাপতি সম্মানিত সেক্রেটারি জবান থেকে শুনেছেন যে আমরা আসলে আমাদের কি করেছিল, কিভাবে চলছি, আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা বর্তমানে 350, 350 ছাত্র, এর মধ্যে 220 জন ছাত্র প্রতি দিন তিন বেলা খানা এখানে খাচ্ছে, তিন বেলা পাঠ করা হচ্ছে। এখানে আপনারা অনেকে অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছাত্রদের কুড়া কিনবেন না, মানে কুড়া কিভাবে টাকা প্রদান করবেন, কত টাকা দেন? আমরা একটা ছাত্র থেকে বেতন সহ সর্বোচ্চ 1800 টাকা নিই, এর মধ্যে বেতন চলে যায় 500 টাকা, 1800 থেকে 500 চলে গেলে থাকে আর মাত্র 1300 টাকা। 1300 টাকা দিয়ে তিন বেলা গরম ভাত তরকারি ডাল, সপ্তাহে দুই দিন গোস্ত, দুই দিন মাছের টুকরা এবং ভালো ভালো খাবার, পুরো ফ্যামিলিতে আপনি তো প্রত্যেকে আমরা কোনো না কোনো ফ্যামিলির কর্মদার না হয় সদস্য, 1300 টাকা দিয়া এক মাস তিন বেলা খাওয়ানো কি সম্ভব হয়? আমি আপনার পরিবার, আমি আপনার পরিবারের জিম্মাদার, আমি আপনার পরিবার চালাই, আমার একটা পরিবার আছে, আমি তো খরচ করি, আমি আমার পরিবার পক্ষ থেকে বলতে পারি অপশিম কালেও সম্ভব না। একটা মানুষ 1300 টাকা দিয়ে তিন বেলা খাবার, 1300 টাকা দিয়ে তিন বেলা খাবার সম্ভব না। 1800 টাকা আমাদের মাদ্রাসার ছাত্রদের সামনে আছে, আমাদের উস্তাদরা আছেন, অভিভাবকরা আছেন, এখানে যারা আছেন অধিকাংশ অভিভাবক, আমাদের দাওয়াতি মেহমান আছেন। 1800 টাকা খুব কম ছেলের অভিভাবকরাই দান দেয়, বেশিরভাগ 1200-1300 1500, 1800 টাকা খুব কম দেয়। যারা ছোট হিপস কারা নুরারি না যারা, এরা হয়তো মানে 1200-1300 1800 টাকা দেয়। কিন্তু ইতা বিভাগে যারা করে তারা একটু গরম, 1000 টাকা দিয়ে খুব কম, 800-700-500-300 পর্যন্ত ফ্রি আছে 50 জনের মতো, বাকি টাকা গুলো আসে কোথেকে? আর
আপনারা আমাদের সেক্রেটারির কাছ থেকে শুনছেন, আমরা কত বুঝতে চাওয়া হবে, বাকি টাকাগুলো আসে কোথা থেকে বলেন তো? আপনাদের এই এলাকার অনেকে আছেন, আপনি কোনোদিন বলতে পারবেন মানুষের বডি পরে যাওয়ার জন্য আপনি 50,000 টাকা দিচ্ছেন বা কোনোদিন বিগত বছরে আপনি 20,000 টাকা দিয়েছেন বডি পরে চালানোর জন্য, মাসে 1,000 করে টাকা দিয়েছেন এক বস্তা করে, যাদের নাম বলেছেন তারাই দলিল দিচ্ছেন? আকাশের চাঁদকে, ভূমি আকাশের চাঁদকে নিভাই দিতে চায়,
আকাশের চাঁদের আলোকে মাপ করে দিতে চায়, কোন মানুষ যদি চেষ্টা করে তার মুখ ধরে যাবে, আকাশের চাঁদের কিছু হবে না। ঠিক তখন এই প্রতিষ্ঠানের বিরোধিতা করা হলে আপনার কসম সে ধ্বংস হয়ে যাবে, সে কখনো কামিয়াব হাসিল করতে পারবে না। ঠিক না? প্রতিষ্ঠান আল্লাহ পাকের রহমতে আমাদের আসাদের দেখলাম ওনাদের মেহনতে যোগ্য যোগ্য স্থান বাছাই করে করে এখানে নিয়োগ করা হয়েছে। তাহলে হাদিস আমরা বলেছি বাহির থেকে মহাদিস আনতে হয় নাই, আমাদের উস্তাদ নেই বুখারি পড়া, আমাদের উস্তাদ নেই মুসলিম পড়া, তিনি নিজেই পড়ান, আবু দাউদ পড়ান, ইবনে মাজা নাসাই পড়ান, তারাবি শরীফ পড়ান, আমাদের আসাদের কেরাম নাই মহাদিস হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের ছাত্রদের ভিতরে এরকম জাহির চিন্তার ছাত্র রয়েছে, তারা এখানে ওস্তাদের ততই সুরে শুনে অত্যন্ত সন্তুষ্ট। 22 জন ওস্তাদ এখানে আছে, শুধু ওস্তাদ আছে 22 জন, সবাই বলি আলহামদুলিল্লাহ। 22 জন ওস্তাদের কি পরিমাণ বেতন আছে, আরো 3 জন আছে স্টাফ, 25 জনের বেতন প্রতি মাসে বেতন দিতে হয়, বছরে একবার দিকে তো হয় না, প্রতি মাসে একজন আমাদের উস্তাদ সবাই আছেন, একজনকে জিজ্ঞেস করেন আপনার বেতন বাকি আছে কিনা, গত মাস পর্যন্ত বিগত মাস পর্যন্ত আপনারা একজন জিজ্ঞেস করে দাঁড়ায় যে হুজুর আপনাদের কারো বেতন বাকি আছে কিনা, প্রতি মাসে 160,000 টাকা বেতন আসে, 160,000 প্রতি মাসে পেড। আমরা যখন প্রতিষ্ঠান করেছি প্রতিজ্ঞা করেছি যে কোন উস্তাদের বেতন বাকি না খেয়ে থাকবো, প্রয়োজনে আওলাদ করবো, ঋণ করবো, প্রয়োজনে নিজের সম্পদ বিক্রি করবো, কিন্তু কোন উস্তাদের বেতন বাকি রাখবো। আজ পর্যন্ত কোন শিক্ষক এখান থেকে চলে গেছে, একটা শিক্ষক বলতে পারবে না আমার একদিনের বেতন বাকি আছে, আমি একদিনের বেতন বাকি ফালাইয়া সিডিকে মাদ্রাসায় ফালাইয়ে দিয়ে আসছি, একটা শিক্ষক বলতে পারবে। সুন্দর প্রতিষ্ঠান এত সুন্দর করে চলতেছে, আমরা দাবি করব একমাত্র আল্লাহ আমাদের রহমতে, আল্লাহ আমাদের রহমতে প্রতিষ্ঠানটা চলতেছে আপনাদের সহযোগিতা। তবে অনেক কষ্ট লাগে, এলাকার কিছু লোক বারবার দাওয়াতে আসেন, আপনারা একসাথে আসেন, ওনারা দোতলায় ওঠে না, দোতলাতে ওঠে না, তিনতলা যাবে কোথা, দোতলা এলাকার কিছু বন্ধু আছে, বারবার দাওয়াত দেই, এলাকার প্রতিষ্ঠান, বাড়ির কাছের প্রতিষ্ঠান, ঘরের কাছে দাওয়া হাদিস পর্যন্ত প্রতিষ্ঠান, চুপ করে বসে আছে, মনে করছে আমরা না গেলে হয় মনে প্রতিষ্ঠা হবে। আমি প্রায় জুমাতে বলি যে আপনারা আপনাদের কাছে মাঝে মাঝে হাত পাতি যে আপনারা যদি নাও দেন কেউ দিলেন না, কিন্তু এই প্রতিষ্ঠান হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের একটা ভরসা আছে, আল্লাহ রহমতের একটা ভরসা আছে, এখন আমরা কাজ করছি, ₹50,000 রমজানের পর থেকে এই পর্যন্ত খরচ হয়ে গেছে, সকলের ব্যবসা বাণিজ্য মন্দা, আমাদেরও তো মন্দা, সব দিকে মন্দা, ছাত্ররা ভর্তির টাকা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না, বেতনের টাকা ঠিক মতো দিতে পারে, কাজ তো হয়ে যাইতেছে, কষ্ট হচ্ছে আমাদের, আমাদের সভাপতি সেক্রেটারি সার কমিটির অন্যান্য সদস্যদের কষ্ট হচ্ছে, আসাদের গ্রামের কষ্ট হচ্ছে, কিন্তু হয়ে যাইতেছে। আমাদের চিন্তা নানা হলো ইনশাআল্লাহ আজিজ দ্রুত এই মসজিদের মতো ওইটাকে তার চার তারা করে ফেলা, কারণ জায়গা ছাত্রদেরকে ঘুমানোর জায়গা দিতে পারি না, ছাত্রদেরকে ঘুমানে রাস্তার মধ্যে সময় তো হয় নোরানিতে জায়গা নাই, নোরানের উস্তাদ আমাকে আগে বলছে ওদের জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, কিভাবে জায়গা জায়গার ব্যবস্থা করে কিনা, বিভাগের জায়গা হয় না, মসজিদের ছাত্র অনেক ছাত্র গুম বানাইতে হয়,
এস এবং নাজির অভিভাবক খুব কষ্ট করে তারা স্মরণ করে, তাদের জায়গার দরকার। খুব আরামে আমরা ঘুমাই ঘরের ভিতরে, কত দুশো জাজিম বিশাল খান একা একা থাকি, আর আমাদের ছাত্রদেরকে এক হাত জায়গা দিতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য অনেক চিন্তা করা করি। আমাদের সভাপতি সাহেব মোস্তফা ভূঁইয়া সাহেব, সেক্রেটারি জনাব আব্দুল সালাম সাহেব, আমাদের সাথে ডাক্তার সাহেব আছেন, নতুন ভাই সাহেব আছেন, পরামর্শ করে দ্রুত কাজ করতে হবে। কিভাবে করা যায়? আল্লাহ রহমতের উপরে বসে পুঁজি সারা শুরু করে দিয়েছি, শুরু করে দিয়েছি। এ পর্যন্ত এলাকার এক দিনদার ভাই থেকে কিছু টাকা আহ্বান করেছে, আরেক জায়গা থেকে আহ্বান করেছে, অনেক কয়েক লক্ষ টাকা আমাদের আহ্বান করে গেছে। কিন্তু আমাদের ইচ্ছা হলো ছাত্রদেরকে জায়গা দিতে হবে, জায়গা করতে হবে, কষ্ট করে আমরা করব, ব্যক্তিগত টাকা খরচ করব, ব্যক্তিগত টাকা ধরে প্রতিষ্ঠান করব। এইভাবে করে এই এখন আমরা এই পর্যন্ত পড়ছি। এখন সাদের রড আসবে ইনশাআল্লাহ রাজিদ, সাদের ডালাই হবে, সাদের ডালাই কাজ করা হবে, সাদের ডালাই হবে মাদ্রাসার ভবন। এটা তো মসজিদের ভবন ছিল, এই মাদ্রাসার ভবনের প্রথম সাদ ডালাই শুরুতে আপনার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে
কুরআন তেলাওয়াতে লিপ্ত হয় না, সেই মাদ্রাসা, সেই মাদ্রাসা আমি শুরু থেকে কিনে এনেছি, মরার সাথে সাথে চক্ষুটা বন্ধ করার সাথে সাথে খাট থেকে আমাকে সাধারণ একটা অলঙ্কার চিরা মানা চাঁদায় উপর নামাইয়া শোয়া দিবে, আমার গা থেকে আমার পোশাক গুলা খুলে ফেলবে, সামনে গেল একটা এখন এই কুয়ার মধ্যে ঝাঁপ দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই, সে খেয়াল করে দেখলো যে কুয়াতে একটা রশি রশি লটকানো আছে, উপর থেকে বাঁধা একটা রশি কুয়ার ভিতরে গেছে, সে লক্ষ্য করে যে কুয়ার নিচে আর একটা অজগর সাপ ভাগ হয়ে আছে, পিছনে ভাগ কুয়ার ভিতরে সাপ, সে সাপ দেখে ঝাঁপ দিল আর রশিটাকে ধরে ফেলল, রশিটা ধরে সে লটকায় রইল, সে উপরে ওঠে না নিচে যাবে না, নিচে না পড়ে গেলে তো সাপে তাকে খেয়ে ফেলবে, আর উপরে উঠলে তো বাঘে তাকে খেয়ে ফেলবে, সে রোগ কে আছে, সে চিন্তা করছে এখন কি করবো, সে খেয়াল করে দেখে যে রশিটাই সে ধরে রোগ কে আছে, রশিটার উপরে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর, এই রশিটাকে দাঁত দিয়ে কাটতেছে, সে এখন চিন্তা করলো আমি না বেঁচে গেলাম লোককে কতক্ষণ বাঁচবো, রশিটা কেটে ফেললে তো আমি পুরো পড়ে যাব, সাপের মুখে পড়ে যাবো, আমাকে বাঁচার কোন উপায় নেই, যে কঠিন মুহূর্তে সে লক্ষ্য করে দেখলো কুয়ার কিনারায় একটা মধু চাক, মধু টকটক করে চাক থেকে মধু পড়তেছে, সে কৌতূহল করে তার আঙ্গুলটা মধুর চাকের ভিতরে ঢুকাই দিয়েছে, মধুর চাকের ভিতরে আঙ্গুলের মতো মধু লাগছে, মধু লাগায় মধু জিব্বার মধ্যে মধু লাগছে, মিষ্টি লাগছে, মজা, এখন সে মধুর চাকের ভিতরে একবার আঙ্গুল দেয় মুখে দেয়া মধু খায়, এখন সে সাপের কথা ভুলে গেছে, সিংহের কথাও ভুলে গেছে, ইঁদুরের কথাও ভুলে গেছে, এখন সে মধু দেখতেছে, বলেন তো এই লোকটা কত বোকা, এই লোকটা কত নির্ভুল, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা মানুষের এই অবস্থা, প্রত্যেকটা মানুষের অবস্থা মাঘ মানে আজরাইল, আজরাইল আমাদেরকে ধরে গেছে, সাপ মানে গোবর, গোবর আমাদেরকে ডাকতেছে, সাদা ইঁদুর কালো ইঁদুর মানে সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, রাত আর দিন যাচ্ছে আমার রশিটা মায়াতে রশি কাটতেছে, হঠাৎ করে আমি তো মধু খাওয়ার মধ্যে ব্যস্ত, আমি তো দুনিয়া তালাশের মধ্যে ব্যস্ত, আমি তো মধু খাচ্ছি, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি সেটা ভালোভাবে সময় আমার নাই, খাইতেছি আমি তো খানার মধ্যে লিপ্ত, একদিন সেই রশিটা কেটে যাবে, সেই অজগরের সাপের মুখে পড়ে যাব, কবর পড়ে যাব, ওই দিন আমার কেউ থাকবে না, কে থাকবে না, যাদের জন্য আরাম খাইলাম, যে সন্তানের জন্য আরাম খাইলাম, যে সন্তানের জন্য মিথ্যা বললাম, যে সন্তানের জন্য চাঁদাবাজি করলাম, ডাকাতি করলাম, পরে হক পারলাম, বাইরে হক পারলাম, বোনের হক পারলাম, কুকুর হক পারলাম, প্রতিবেশীর হক পারলাম, মানুষের হক পাইলা গেলাম, যে সন্তান করার জন্য ওই সন্তান তো আমাকে স্মরণ করবে না, সে মাটি দিয়ে চলে আসে, আসার পরে সন্তান গুলা আমার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করে, এমন এক কঠিন মুহূর্ত আমাদের সামনে, দিলটাকে একটু নরম করবেন, দিলটাকে একটু নরম করে আমরা মনে করতে পারি হুজুর এত ওয়াজ করবে, আমরা চলো আমরা চলো হুজুরের কথা বুঝে চলো, এমন দিন আমাদের সামনে উঠেছে, এমন দিনে এমন দিনে কাজে আসবে এই মাদ্রাসার ছাত্ররা, সকলে বলে আনন্দ দিন যারা এই মাদ্রাসার ছাত্ররা আমাদের কাছে আসবে, তাদের সাথে যে আজকে বসছি, আজকে যদি এই মাদ্রাসার ছাত্রদেরকে হেল্প করি প্রতিষ্ঠান এরকম যে প্রতিষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা তাদের যদি একটু আবাসনের ব্যবস্থা করে দিই, খাবার ব্যবস্থা করে দিই, আমার এই টাকা এই টাকাটা আমার কবরে আসলে মিজানে গুজরাতে কাজে, বন্ধুরা আমার আমার বলার উদ্দেশ্য আপনারা জানেন আমরা কাজ করেছি আলহামদুলিল্লাহ, বিগত জুমাতে আমাদের কয়েকটা সিমেন্টের ব্যবস্থা হয়েছে, 200 ব্যাগের উপরে সিমেন্ট লাগে, আরো 100 ব্যাগের উপরে সিমেন্ট শর্ট আছে,
আপনারা উপস্থিত মজলিসের মধ্যে এমন কেউ আছেন আপনারা আপু আম্মার জন্য নিজের কবরের এর শান্তির জন্য আছেন এরকম দশটা বেড সিমেন্ট আপনি নিবেন এমন এক বন্ধু আছেন মাশাআল্লাহ